वेलकम टू माय चैनल, वेलकम टू माय अनदर वीडियो। आबारो तुम्हारे सामने नतून एक चाकरीर विज्ञप्ति निये चले एसेछि। जारा जारा चैनल नतून भिजिट करछो अवश्य चैनलटिके सबस्क्राइब कर दिओ एवं पाशे थाका बेल आइकन के क्लिक करे अले क्लिक कर दिओ परवर्ती आपडेटेर जन्य। एवं भिडियोटि सकलेर साथे शेयर करो एवं भिडियोटिते लाइक कमेंट करो। तुम्हारे एक लाइक सबस्क्राइब আমাকে ভিডিও নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেশন জাগায়। তো অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা শুরু করা যাক। রাজ্যে আবারও আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাস করে থাকলে মহিলা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে। কোথায় নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কী, বয়সসীমা কত, সব কিছু রইল এই ভিডিওতে। পদের নাম আশাকর্মী, শূন্য পদ মোট 23টি। 1/1/2022 তারিখের মধ্যে প্রার্থীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 22 থেকে 40 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, এবং যেসব প্রার্থীরা মাধ্যমিক পরীক্ষায় অউত্তীর্ণ অর্থাৎ তারা ফেল ক্যাটাগরির মধ্যে রয়েছে তারাও এই আশাকর্মী পদে আবেদন করতে পারবেন। এমনকি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবে। সেক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার নম্বরই গণ্য করা হবে, অর্থাৎ মাধ্যমিক মেনলি মাধ্যমিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি, আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং নির্দিষ্ট বয়নে পূরণ করা আবেদনপত্র সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা দিতে হবে। দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইট বা www.webhealth.gov.in এই ওয়েবসাইট থেকে বিস্তারিত বিবরণ প্রার্থীরা জানতে পারবে। নিয়োগের স্থান হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমার অন্তর্গত 4টি ব্লক, গঙ্গারামপুর ব্লক, হরিরামপুর ব্লক, বংশিয়ারি ব্লক, কুশমন্ডি ব্লক। এই কর্মী নিয়োগ করা হবে কেবলমাত্র বিধবা বা আইনগতভাবে বিচ্ছিন্ন ও বিবাহিত মহিলারাই এখানে আবেদন করতে পারবেন। এছাড়া প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ তোমরা যে ব্লকের আন্ডারে আবেদন করবে সেই ব্লকের আন্ডারে তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 4/2/2022 বিকেল 5টা অবধি, অর্থাৎ এই 4/3 তারিখ তোমাদের লাস্ট ডেট। বিকেল 5টার মধ্যে তোমাদের আবেদনপত্রটি জমা দিতে হবে। আবেদনপত্রটি পাওয়া যাবে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার যে অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইট থেকে, অথবা www.wbhealth.gov.in এই ওয়েবসাইট থেকে তোমরা আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবে। তারপরে আবেদনপত্রটি প্রথমে ফিল আপ করবে। ফিল আপ করার পর বিভিন্ন শিক্ষাগত তোমার যে যোগ্যতার যে সার্টিফিকেট বলো বা মার্কশিট বলো সেগুলো তোমরা সেলফ অ্যাটেস্টেড করে একটা খামের ভিতর ভরে তোমরা উপরে কী পোস্টের জন্য তোমরা আবেদন করছো সেটা লিখে তোমরা বিডিও অফিসে জমা দিতে পারবে। আবেদন পত্রের সঙ্গে যে সমস্ত নথি জমা দিতে হবে সেগুলো হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেটের জেরক্স অথবা মাধ্যমিকের যে অ্যাডমিট হয় সেটা দিতে হবে। এছাড়া মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কশিট ও সার্টিফিকেট তিনটেই দেবে। এলাকার বাসিন্দা হিসেবে ভোটার আইডি কার্ড অথবা রেশন কার্ড দেবে, কাস্ট সার্টিফিকেট থাকলে দেবে, এবং সেলফ অ্যাটেস্টেড করার দু কপি, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি, অর্থাৎ ছবির নিচে তোমরা নিজে একটা সিগনেচার করে দেবে। এবং যে সমস্ত জিনিস তোমরা আবেদনের সঙ্গে নথি জমা দিচ্ছ সেগুলো অবশ্যই জেরক্স কপি দেবে এবং সেখানে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজে সিগনেচার করে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। তোমাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও করতে মোটিভ জাগে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।